আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর, প্রথম দফার লোকসভা নির্বাচনের প্রচার শেষ হবার আগে ভোটারদের মন জয়ে ব্যস্ত সব রাজনৈতিক দল। উত্তরবঙ্গে আজ প্রচার করছেন বিজেপি নেতা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। কংগ্রেস উত্তর পূর্ব দিল্লি আসনে কানহাইয়া কুমারকে প্রার্থী করেছে। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল টেলিফোনে দুটি দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফুটবলে লিগ শিল্ড জয়ের লক্ষ্য নিয়ে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রথম দফার লোকসভা নির্বাচনের প্রচার শেষ হবে আগামী বুধবার। উত্তরবঙ্গের 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য ভোট নেওয়া হবে শুক্রবার 19 এপ্রিল। দ্বিতীয় দফায় 26 এপ্রিল ভোট গ্রহণ দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। উত্তরবঙ্গের ভোটারদের মন জয়ে ঝাঁপিয়েছেন সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই। বিজেপি নেতা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ বাগডোগরা পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন। তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি প্রসঙ্গে আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ রক্ষা করতে না পারলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো অধিকার নেই। আখিরকার মমতা ব্যানার্জি জি পশ্চিম বেঙ্গল কি গরিব ও জরুরতমন্দ জনতা কে খিলাফ কিউ হ্যায়? ও কিউ পাক্কে মকান নাহি বানাকার দেনা চাহতি জো মোদি সরকার পয়সা ভেজতি হ্যায়? ও আয়ুষ্মান ভারত কে 5 লাখ কা মুফত ইলাজ কা লাভ কিউ নাহি ইয়াহ কি জনতা কো দেনা চাহতি? কিউ পশ্চিম বেঙ্গল কি জনতা কে খিলাফ মমতা ব্যানার্জি জি হ্যায়? মেরা সিধা সওয়াল হ্যায়, केंद्र की योजनाओं पर रोक क्यों लगाती है? सारे बंद बगान की जमीन को कॉर्पोरेट वर्ल्ड में देने का योजना चल रहा है, इसके ऊपर आप क्या बोलेंगे? मैं इतना ही कहूंगा ममता बनर्जी जी, अगर आप पश्चिम बंगाल के लोगों के हितों की रक्षा नहीं कर सकते तो आपको मुख्यमंत्री बने रहने का कोई अधिकार नहीं। लोग मोदी सरकार के विकास और राष्ट्र प्रथम के नाम पर वोट देंगे, क्योंकि मोदी सरकार ने गरीब का कल्याण किया, सेवा और सुशासन किया। তৃণমূল কংগ্রেস প্রধান আজ ভোটের প্রচারে কোচবিহারের রাসমেলা ময়দান এবং আলিপুরদুয়ারের বীরপাড়ায় ডিমডিমা চা বাগানে জনসভা করবেন। অন্যদিকে কোচবিহারে বিজেপি প্রার্থীর সমর্থনে দিনহাটার সংহতি ময়দানে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি জেলার ঝড় বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মিথ্যাচার করছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। এক্স স্যান্ডেলে নির্বাচন কমিশন থেকে পাঠানো জবাব এবং তার সঙ্গে মমতা ও অভিষেকের দুটি ভিডিও পোস্ট করেছেন তিনি। শুভেন্দু বলেছেন, সব সময়ের জন্য সবাইকে বোকা বানানো যায় না। গত 9 এপ্রিল নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধি থেকে বাড়ি তৈরির অনুদান এবং এককালীন অর্থ সাহায্যকে ছাড় দেওয়ার অনুমোদন দেয়। সেই বার্তা রাজ্য সরকারকে ওই দিনই পাঠানো হয়েছিল যাতে বিধ্বংসী ঝড়ে ঘরবাড়ি হারানো জলপাইগুড়ি ও ময়নাগুড়ির মানুষ যত দ্রুত সম্ভব বাড়ি তৈরির অনুদান পেতে পারেন। ফলে তৃণমূল প্রধান এবং অভিষেক কমিশন অনুমতি না দেওয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া যাচ্ছে না বলে যা প্রচার করছেন তা সর্বৈব মিথ্যা। এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেছেন, যে বক্তব্য কমিশনের কাছ থেকে আসার কথা শুভেন্দু অধিকারী কেন তা নিয়ে কথা বলছেন সেটা তাঁদের বোধগম্য নয়। বেহালা ফ্লাইং ক্লাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক নেতারা ভোটের প্রচারে যে চার্টার ফ্লাইট এবং হেলিকপ্টার ব্যবহার করবেন তাতে তল্লাশি করা হবে বলে নির্বাচন কমিশন আগেই জানিয়েছে। সেই নির্দেশ মেনেই অভিষেকের চপারে তল্লাশি চালিয়েছেন আয়কর আধিকারিকরা। ইলেকশন কমিশন ফুল বেঞ্চ ইস্যু করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেয়। ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার আলাথুরে এনডিএ প্রার্থীর সমর্থনে জনসভা করেন। এরপর তিনি আট্টিঙ্গলের কাটাকাড়ায় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরনের সমর্থনে প্রচারে অংশ নেবেন। শ্রী মোদী নির্বাচনী প্রচারে আগামীকাল আবার পশ্চিমবঙ্গে আসছেন। রায়গঞ্জে ও বালুরঘাটে তাঁর সভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা রাজনাথ সিং নির্বাচনী প্রচারে কেরালা যাবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ওয়াইনারে আজ ও আগামীকাল জনসভা করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী 20 ও 22 তারিখ কেরালায় প্রচার সারবেন। কাসারগোড় ও কান্নুর কেন্দ্রে প্রচার করছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত এবং সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজাও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যোগ দিচ্ছেন। কংগ্রেস উত্তর পূর্ব দিল্লি আসনে কানহাইয়া কুমারকে প্রার্থী করেছে। গতকাল দল লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও 10 জনের নাম প্রকাশ করে। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি জলন্ধর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিল্লির চাঁদনীচক আসনে লড়বেন জেপি আগরওয়াল। এলাহাবাদ থেকে দল উজ্জ্বল রেওয়ান্তি রামান সিংকে প্রার্থী ঘোষণা করেছে। এদিকে ওড়িশা বিধানসভা নির্বাচনের জন্য 75 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। খবর শুনছেন এফএম গোল্ড প্রচার তরঙ্গে। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল টেলিফোনে দুটি দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানির সঙ্গে ডক্টর জয়শঙ্কর হরমুজ প্রণালীর কাছে ইরানি সেনাবাহিনীর হাতে আটক জাহাজের 17 জন ভারতীয় কর্মীর মুক্তির ব্যাপারে আলোচনা করেন। এমএসসি এরিস নামে ওই পর্তুগিজ মালবাহী জাহাজটিতে 4 জন ফিলিপিনো, 2 জন পাকিস্তানি, 1 জন রুশ ও 1 জন এস্তোনীয় কর্মীও আটকে রয়েছেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও তাদের কথা হয়। উত্তেজনা যাতে আর না বাড়ে সেজন্য সংযম বজায় রাখা এবং কূটনীতির পথে ফেরার ওপর ডক্টর জয়শঙ্কর জোর দেন। ইসরায়েলি বিদেশমন্ত্রী ইসরায়েল কার্জের সঙ্গে কথা বলার সময় ডক্টর জয়শঙ্কর পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানান। বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। উল্লেখ্য, দামাস্কাসে ইসরায়েলি বিমান হানায় ইরানের একাধিক সেনাকর্তা সহ 12 জনের মৃত্যুর বদলা নিতে শনিবার রাতে ইসরায়েলের দিকে 200-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তার বেশিরভাগই অবশ্য ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম ভেদ করতে পারেনি। রাষ্ট্রসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, ভবিষ্যতে ইসরায়েলের সামরিক যেকোনো আগ্রাসনের আরও শক্তিশালী ও নির্ণায়ক জবাব দিতে ইরান প্রস্তুত। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোন রকম আক্রমণাত্মক অভিযানে ওয়াশিংটন সামিল হবে না বলে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে আজ 4 দিনের উজবেকিস্তান সফরে রওনা হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর উদ্দেশ্যেই এই সফর। সেদেশের শীর্ষ প্রতিরক্ষা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি। আফগানিস্তানে গত 3 দিনের অবিরাম বৃষ্টি ও হরপাবানে অন্ততপক্ষে 33 জনের মৃত্যু হয়েছে, জখম 27 জন। বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, বৃষ্টি ও হরপাবানে বহু জীবনহানি এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। 600 বাড়ি ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রায় 600 কিলোমিটার রাস্তা ভেসে গেছে জলের তোড়ে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্বব্যাংক আগামী বুধবার ওয়াশিংটনে তাদের বসন্তকালীন বৈঠকে বসবে। এবারের বৈঠকের মূল দুটি লক্ষ্য হল জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ঋণগ্রস্ত দেশগুলির পাশে দাঁড়ানো। এই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষকর্তা, বিভিন্ন দেশের উন্নয়নমন্ত্রী, শিক্ষাবিদ এবং বেসরকারি ও সামাজিক ক্ষেত্রের প্রতিনিধিরা বিশ্ব অর্থনীতি নিয়ে মতবিনিময় করবেন। বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, জলবায়ু সংকট, ঋণ, খাদ্য অনিশ্চয়তা, অতিমারি ইত্যাদি বিষয়ের মোকাবিলায় বিশুদ্ধ বাতাস, জল ও শক্তির প্রয়োজন ক্রমশ বাড়ছে। অরুণাচল প্রদেশে মিশি উপজাতির মানুষজন আজ লংতে উৎসব পালন করছেন। কৃষিকাজের দিক থেকে গুরুত্বপূর্ণ এই উৎসব প্রাচীনকাল থেকে পালিত হয়ে আসছে। নতুন ঋতুর বার্তা বয়ে আনা এই সময়ে জমিতে বীজ বপন করা হয়। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফুটবলের লীগ শিল্ড জয়ের লক্ষ্য নিয়ে আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। মোহনবাগান 21 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে শীর্ষস্থানে থাকা মুম্বাই সিটি এফসির সমসংখ্যক ম্যাচে পয়েন্ট 47। এই ম্যাচে জিতলেই মোহনবাগান লীগ শিল্ড খেতাব পাবে। ম্যাচকে ঘিরে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। টিকিটের চাহিদাও তুঙ্গে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রথম দফার লোকসভা নির্বাচনের প্রচার শেষ হবার আগে ভোটারদের মন জয়ে ব্যস্ত সব রাজনৈতিক দল। উত্তরবঙ্গে আজ প্রচার করছেন বিজেপি নেতা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কংগ্রেস উত্তর পূর্ব দিল্লি আসনে কানহাইয়া কুমারকে প্রার্থী করেছে। খবর শেষ হলো।